অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন জোবাইটেন জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন সংস্কারে সব ধরনের সহযোগিতা করার অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা ছাত্র জনতার প্রতি সম্মান জানান তিনি নিউইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাফুজ কামাল ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার ঢালাইয়ের রাজা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের মূল পর্বে স্থানীয় সময়ে মঙ্গলবার যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কুশল বিনিময় করেন সংস্থাটির মহাসচিব অ্যান্থিও গুতরে সাথে এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান প্রায় আধা ঘন্টার এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন বাইডেন জুলাই আগস্টে ছাত্র জনতার ত্যাগের প্রতি সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়াল চিত্রের বই দি আর্ট অফ ট্রায়াম বাইডেনের হাতে তুলে দেন ডক্টর ইউনুস জন্য একটা হিস্টোরিক ডে আজকে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএন এর যে মিটিং তার সাইড লাইনের আমাদের চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড লাইনে কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠক করেন ডক্টর ইউনুস দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা এ সময় কানাডায় বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে সহজে এবং আরও ভিসা পায় সে বিষয়ে অনুরোধ করেন ডক্টর ইউনুস জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম ডিপেন্ড তাদের দুই দেশের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আর উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে সার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ব্রাজিল মরিশাস ইতালিশ ও বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঋণ ও ব্যাংক খাতের সংস্কার সহ নানা বিষয়ে আইএমএফের এমডির সাথে বৈঠক হয় অধ্যাপক ইউনিসের জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সাইডলাইনে বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যে বৈঠক করবেন এটি আগামীতে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অথবা অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার বিশ্লেষকরা মাহুস কামাল চ্যানেল টোয়েন্টি ফোর নিউ যুক্তরাষ্ট্র